হ্যালো বন্ধুরা, এ টু জেড প্যারডে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অন্যদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে বিষয়ে কথাবার্তা আলোচনা করব সেটা হলো যে কোন পাখি বা কোন টিয়া পাখি কত বছর বাঁচে। তো ভিডিও বিস্তারিত আলোচনা করার আগে আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা বিষয় বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটা প্রেস করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায়। তো চলুন আর দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। সর্বপ্রথম আমি যে বিষয়ে কথাবার্তা বলবো সেটা হলো চন্দনা টিয়া পাখি, অর্থাৎ আলেকজান্ড্রিয়ান প্যারট বা যাকে রা প্যারটও বলে থাকে। এই পাখিগুলো কত বছর বাঁচে? চন্দনা টিয়া পাখি বাঁচে 40 থেকে 50 বছর পর্যন্ত। তো এই পাখিগুলোকে যদি আপনি খাওয়া দাওয়া ঠিকঠাক দেন, অর্থাৎ যেমন খাওয়া দাওয়ার মধ্যে ফলমূল সিডস অর্থাৎ দানা যেসব খাদ্যগুলো আছে এই টাইপের আপনি যদি খাবার আর তার সাথে সাথে এক্সারসাইজ, পাখির এক্সারসাইজ, এক্সারসাইজ বলতে পাখিকে প্রত্যেক দিন খাঁচার মধ্যে বন্ধ করে রাখলে কিন্তু পাখি 50 থেকে 60 বছর পর্যন্ত বাঁচে না। আপনাকে ওই পাখিগুলোকে প্রত্যেক দিন ছাড়তে হবে, খাঁচার বাইরে বের করতে হবে, উড়তে দিতে হবে বাড়ির মধ্যে, সব সময় বেশিরভাগ পাখিকে ছেড়ে রাখতে হবে যেন ওরা হাঁটাহাঁটি করতে পারে বা বাড়ির মধ্যে ঘোরাঘুরি করতে পারে, উড়তে পারে, ঠিক আছে। এইভাবে যদি আপনি পাখিকে রাখেন তাহলে আপনার পাখি 50 থেকে 60 বছর বাঁচবে, না হলে কিন্তু 40 থেকে 50 বছর বয়সে পাখিটা মারা যেতে পারে। তো এটা হলো চন্দনা টিয়া পাখি। এরপরে আমি যে টিয়া পাখির কথা বলবো সেটা হলো দেশি টিয়া। দেশি টিয়া বলতে অর্থাৎ যেটার ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়ান রিংনেক প্যারট, যেটাকে আমরা অনেকে দেশি টিয়া বা সবুজ টিয়া বলে থাকি। তো চলুন আমরা তা ওই পাখিটাকে দেখি এবং আপনাদেরকে বলি যে ওই পাখিটা কত বছর বাঁচে। দেশি টিয়া এমনিতে 20 থেকে 25 বছর বাঁচে, 20 থেকে 25 বছর বাঁচে, কিন্তু আপনারা যদি ওকে খাওয়া দাওয়া বা উড়তে, যেভাবে চন্দনার বিষয়ে বললাম যে খাওয়া দাওয়া এবং সাথে এক্সারসাইজ বা উড়তে যদি আপনি দেন, সেক্ষেত্রে আপনার পাখি 25 থেকে 35 বছর পর্যন্ত দেখতে পাওয়া যায় যে দেশি টিয়া পাখি বেঁচে থাকে। তো অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা পাখিকে খাঁচার মধ্যে বন্ধ করে রাখবেন না, সবসময় একটু ছাড়ার চেষ্টা করবেন। ময়না পাখি, এবারে যে বিষয়টা কথা বলবো সেটা হলো ময়না পাখি। ময়না পাখি 20 থেকে 25 বছর বাঁচে। আপনারা যদি খাওয়া দাওয়া বা ওই রকমভাবে ছেড়ে, হ্যাঁ ছেড়ে যদি রাখেন বাড়ির মধ্যে, ঠিক আছে, সেটা ডানা কেটে হোক বা যে কোনোভাবে হোক ছেড়ে, অর্থাৎ পাখি যদি বাড়ির মধ্যে ঘোরাঘুরি করে, হ্যাঁ একটু বড় জায়গা পায়, সেক্ষেত্রে ময়না পাখি 30 থেকে 35 বছর পর্যন্তও বেঁচে থাকে। সব কিছু পাখি কিন্তু বেঁচে থাকবে আপনার উপরে ডিপেন্ড করে। আপনি যদি একভাবে ওদেরকে খাঁচায় বন্ধ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি পাখি এক্সপায়ার হয়ে যাবে। এরপরে যে বিষয়টা কথা বলবো সেটা হলো হিরামন টিয়া পাখি। অনেকে আবার এদেরকে ফুলটুসি বলে ডেকে থাকে। তো এদের ইংরেজি নাম হচ্ছে ফ্ল্যাম হেডেড প্যারট। আমি কিন্তু যে পাখি বিষয়ে আলোচনা করছি সেই পাখিগুলোকে স্ক্রিনের উপরে দেখাচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই পাখিগুলো, ঠিক আছে, অন্যান্য পাখিতে খুব কম বছর বাঁচে, 15 থেকে 25 বছর মধ্যে এই পাখিগুলো বেঁচে থাকে। এবং আপনার ওই খাওয়া দাওয়া বা ওই রকম করে যদি আপনি পোষেন, যেভাবে বললাম আপনাদেরকে ছেড়ে, সেক্ষেত্রে কিন্তু 25 থেকে 30 বছর পর্যন্ত এগুলো বেঁচে থাকে, এর বেশি কিন্তু এই পাখিগুলো বাঁচে না। এবারে আমরা কথা বলবো মদনা টিয়া পাখির ব্যাপারে। মদনা টিয়া পাখি কত বছর বাঁচে সে বিষয়ে, মদনা টিয়া পাখিকে অনেকে দারমিয়ান প্যারাকিট বলে জানে বা দারমিয়ান প্যারট বলেও জানে, ঠিক আছে। এর ইংরেজি নাম মোস্টাচ প্যারট, ঠিক আছে। এই মোস্টাচ প্যারট মোটামুটি আপনার 25 থেকে 35 বছর বেঁচে থাকে, ঠিক আছে। কিন্তু অনেক অনেক সময় দেখতে পাওয়া যায় যে এই পাখিগুলো 40 বছর পর্যন্ত বেঁচে থাকে। তো সব কিছু পাখি আপনার উপরে ডিপেন্ড করে বেঁচে থাকবে, ঠিক আছে। এদের লাইফ যতদিন লম্বা, ঠিক আছে, সেরকমই থাকে, কিন্তু পাখি বাঁচে আপনার খাওয়া দাওয়ার উপরে, সব কি
সব কিন্তু পাখি আপনার খাওয়া দাওয়ার উপরে, আপনার কেয়ারের উপরে, ঠিক আছে? পাখির মোটামুটি একটা আয়াত সরি পাখির মোটামুটি কত বছর মাসে সে বিষয়ে আপনাদেরকে বললাম। তো এর পরে আমি যে বিষয়ে কথাবার্তা বলবো সেটা হলো শালিক পাখি কত বছর বেঁচে থাকে। তো শালিক পাখির ভিডিও যেহেতু আমার কাছে নেই, তার জন্যই আমি আপনাদেরকে বলছি শালিক পাখি 15 থেকে 20 বছর বেঁচে থাকে, ঠিক আছে? এর বেশি কিন্তু পাখি বাঁচে না, ওই বয়সই ওদের লাস্ট। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।